আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তাসলিমা দিথি। চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত 15। কলকাতা বাণিজ্য মেলায় নজর কাড়ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলিতে 5 ভারতীয় সেনা নিহত। কলকাতায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি 3। রাজি হননি বাইডেন, ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ম্যাক্রো। 4 দেশে 40 ব্যক্তির উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। 2 দিনে 400 ফিলিস্তিনি নিহত, বন্ধ যোগাযোগ ব্যবস্থা। ইমরান খানকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট। ডানকি ঘিরে উত্তেজনা সিনেমা হলে কিং খানের ভক্তদের ভিড়। ভারতে 4 বছরের কম বয়সী শিশুদের জন্য কাশির সিরাপ নিষিদ্ধ। এখানেই শেষ করছি এক মিনিটের বিশ্ব সংবাদ।